আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান বিআরবি হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য প্রিয় দর্শক ঋতু পরিবর্তন আমাদের দেশের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের দেহের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রকট আকারে অথবা স্বাভাবিক আকারে অনেকের মধ্যেই দেখা দিতে পারে প্রিয় দর্শক আমরা জানি সাইনোসাইটিস বা সাইনাসের যে ইনফ্লামেশন বা প্রদাহ সেটিও আমাদের একটি সমস্যার কারণ হতে পারে আমাদের বেশ কিছু জ্বালা যন্ত্রণা অথবা কষ্টের কারণ এই সাইনোসাইটিস দর্শক আমরা জানি নাকের বিভিন্ন অ্যালার্জি অথবা অতি সংবেদনশীলতা অথবা হাইপারসেনসিটিভিটি কারণেও অনেক রোগী প্রতিনিয়ত ভুগছেন কাজেই এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের আজকের আলোচনার বিষয় নাকের অ্যালার্জি সাইনোসাইটিস ও মাথা ব্যথা কারণ প্রতিরোধ চিকিৎসা এই সকল প্রিয় দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে এবং আমাদের এই আজকের আলোচনা যদি আপনারা পরবর্তীতে শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/rtvhealthprogram সেই ঠিকানায় আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরাফাত সহযোগী অধ্যাপক নাক কান গলা বিভাগ ও হেড নেক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জি ধন্যবাদ ডক্টর বাইজিদ আপনাকেও ধন্যবাদ এবং সাথে সাথে আমি আরটিভিকেও ধন্যবাদ যে আজকে আমাকে এই প্রোগ্রামে স্বাগত জানানোর জন্য এবং আজকে যারা দর্শক আপনারা দেখছেন তাদেরকেও আজকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই প্রোগ্রামটি দেখার জন্য জি আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আমরা বিভিন্ন রকম অ্যালার্জি বা সংবেদনশীলতা বা অতি সংবেদনশীলতা এই বিষয়গুলো নিয়ে প্রথমে একটু আলোচনা শুরু করতে চাই আসলে নাকের অ্যালার্জি বলতে আমরা কী বুঝাই বা কোন কোন বিষয়ে আসলে অ্যালার্জি শব্দটি ব্যবহার করা হয় এটি যদি প্রথমে একটু আমাদেরকে খুলে আচ্ছা নাক হচ্ছে আমাদের যতগুলি একটা আমাদের যে কতগুলি পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একটা সবচেয়ে সংবেদনশীল একটা অঙ্গ এবং এটা কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত আমরা শ্বাস নিচ্ছি এটা অতএব এই নাকের কিছু কিছু মিউকোজা থাকে এরা এই এই মিউকোজাগুলি হচ্ছে আমরা এটার প্রতিনিয়ত আমরা যে বাতাস যে বাইরে সেই বাতাসে সে সংস্পর্শে আসছে এই বাতাসে কিছু অ্যালার্জেন থাকে যেগুলো পরাগ রেণু বা কিছু মাইটস কিছু ধুলাবালি ধুলিকণা হ্যাঁ বিভিন্ন জিনিস থাকে এটা প্রতিনিয়ত এর নাকের আমাদের সংস্পর্শে আসছে নাকের যে বিভিন্ন অঙ্গ আছে সংবেদনশীল মিউকোজা হাইপার টার্বিনেট আছে এগুলি প্রতিনিয়ত এই এই ধরনের অ্যালার্জেনের সংস্পর্শে আসে এই আসার ফলে তখন হয় কি নাকে বিভিন্ন ধরনের প্রদাহ হতে পারে কারো কারো এটা কিছুটা হয় যে সারা কিছু হয় যে ঋতুভিত্তিক কোনো একটা ঋতুতে বিশেষ ঋতুতে এটা হয় আবার কিছু হয় কারো কারো ক্ষেত্রে হয় যে না সারা বছর ধরেই তার এই এটা হতে থাকে আবার কারো কারো ক্ষেত্রে জেনেটিক কারণেও এই অ্যালার্জি সমস্যাটা হতে পারে প্রথমে আসলে হয় যে রাইনাইটিস হয় এবং সাথে অ্যালার্জির কারণে আমরা যেটাকে সেটাকে একটা টার্মে বলি অ্যালার্জিক রাইনাইটিস জি আমরা শুনলাম অ্যালার্জি সম্পর্কে প্রাথমিক তথ্য আপনার কাছে আসলে আমরা দেখি যে অনেকের ক্ষেত্রেই একটু বেশি হয় বা কারো কারো ক্ষেত্রে এটিতে তেমন কোনো প্রভাব পড়ে না তো কাদের বেশি হচ্ছে বা কাদের কম হচ্ছে বা কিভাবে সেটি বোঝা যাবে এই বিষয়ে কিছু বলবেন আচ্ছা যাদের ক্ষেত্রে বেশি হয় একটা সমীক্ষায় দেখা গেছে যেসব বাচ্চার তার যদি বাবা মামা কেউ যদি এরকম অ্যালার্জিক রাইনাইটিসে ভোগে তাহলে তার ক্ষেত্রে একজন যদি হয় তার ক্ষেত্রে 25% চান্স আছে যে তারও ভোগ আবার যদি দুইজন হয় বাবা মা দুইজনেরই থাকে তার ক্ষেত্রে 47% চান্স থাকে সে বাচ্চাটাও ভোগ তাতে তাতে বোঝা যায় এটা একটা জেনেটিক একটা বিষয় আছে এটাতে আরেকটা হলো যে যে আমি বললাম কিছু অ্যালার্জেনের প্রতি তার যে একটা ই হয় স্পেসিফিক কোনো অ্যালার্জেন নির্দিষ্ট কোনো অ্যালার্জেনের প্রতি তার একটা কারো কারো হয়েছে যে শীতের পরে এখন যে সিজন বসন্তকাল এই যে পরাগ রেণু বা ইসে ফুলের এই এই সিজনটা অনেকের আছে যে এটাকে আমরা বলি সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আরেকটা আছে যে না কারো হচ্ছে সারা বছরই ঘরের ধুলাবালি কেউ যদি পোষা পাখি পালে সেই পোষা পেটের যে লোম তারপরে ঘরের মধ্যে মাইটস থাকে কার্পেটে কিছু কিছু ধরনের মাইটস থাকে এখান থেকেও তার কিছু ঘরের ধুলাবালি থেকে এখান থেকেও তার অ্যালার্জির এর চিকিৎসা আমরা সাধারণত কিভাবে করে থাকি সেই বিষয়টি শুনবো তার আগে অনেক দর্শক আমাদের সাথে প্রশ্ন জমা দিয়েছিলেন তারা বেশ কিছু প্রশ্ন করেছেন আমরা ধারণ করে রেখেছি ভিডিওতে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখবো এবং উত্তরগুলো আপনার মাধ্যমে দেবো আসসালামু আলাইকুম আমার প্রশ্নটি হচ্ছে নাকের মাংস বেড়ে গেলে অপারেশন ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট রয়েছে কি নাকের অ্যালার্জির চিরস্থায়ী কোনো সমাধান রয়েছে কি
আর এটি কি কোনো বংশগত রোগ? আমরা ধারণকৃত প্রশ্ন দুটো শুনলাম। দ্বিতীয় প্রশ্নটি দিয়ে শুরু করি, যে বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, নাকের যে অ্যালার্জি সমস্যার কথা আমরা বলছিলাম, চিরস্থায়ী কোনো সমাধান আছে কিনা উনি জানতে চেয়েছেন। আচ্ছা, এটা হলো আমি একটা কথা বলি, যেমন প্রেশার, ডায়াবেটিস, এটা কি চিরস্থায়ী কোনো সমাধান আছে কি? আপনি ওষুধ খাবেন, আপনার প্রেশার কন্ট্রোল থাকবে, ডায়াবেটিসও কন্ট্রোল থাকবে। এবং ঠিক সেম এই অ্যালার্জিও যাদের হয়, নাকের অ্যালার্জি, তাদের আমরা বলি একটা সিজনের সময়, যখন এই অ্যালার্জির একটা সিজন থাকে, যাদের সিজনাল আছে, যাদের সারা বছর আছে, তাদের আমরা কিছু ড্রাগস দিই। ওষুধগুলি খাবে, যেমন এন্টিহিস্টামিন, মন্টিলুকাস, কিছু স্টেরয়েড, লোকাল স্টেরয়েড ড্রাগস আছে, এগুলো ইউজ করলে তার সে মোটামুটি ভালো থাকে, সাময়িকভাবে উপশম হয়। হ্যাঁ, সাময়িক উপশম। এছাড়াও কিছু আরও কিছু আছে, কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও আমরা করি, সেগুলো ওই স্পেসিফিক, ওইটার ওইটা ক্লিনিক্যালি আমরা দেখি, কিছু ইনভেস্টিগেশন করি, তার উপরে আমাদের কিছু। এখন যেমন কিছু আমরা ইনভেস্টিগেশন করি যে তার কোনো স্পেসিফিক, অনেক সময় আমরা দেখি তার ব্লাডে অ্যালার্জিনের উপস্থিতি কেমন, কোনো স্পেসিফিক অ্যালার্জি, অ্যালার্জিক টেস্ট আছে কিছু, সেটা স্পেসিফিক, তখন সেটার কিছু ট্রিটমেন্ট আছে, কিছু ইনজেক্টেবল ওষুধ আছে, সেগুলো দিলেও কিছুটা উপকার হয়। যদি তাতেও হয় তখন আমরা কিছু সার্জারিও করি। তাতেও কিছু কিছু ক্ষেত্রে ব্লাড ইনভেস্টিগেশনের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায়, সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে থাকেন আপনারা। আরেকটি বিষয়, মোদ্দ কথা হচ্ছে, যার অ্যালার্জি থাকবে, যার যদি সারা বছর থাকে, তাকে এন্টিহিস্টামিন, মন্টিলুকাস সারা বছরই খেতে হবে, খাবে, তার অ্যালার্জেন এটা তার কম থাকবে, সে ওষুধ ছেড়ে দিলে আবার তার শুরু হবে, যেটা আমি বুঝতে বোঝাতে। কিন্তু সারা বছর এই যে ঔষধ খাওয়ার যে অভ্যাস, বা সারা বছর খেলে কি সেটি অন্য কোনো ক্ষতি করছে কিনা? না, এই যে এইসব আমরা যেসব ওষুধগুলি দিয়ে থাকি তাতে আসলে খুব বেশি সাইড ইফেক্ট নাই। স্টেমিন, মন্টিলুকাস, লং টার্ম ইউজ করা যায়, খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেটি আপনি উল্লেখ করেছেন। স্টেরয়েডগুলো, নেজাল স্টেরয়েডগুলো আমরা অনেক বছর ধরে ইউজ করা যায়, তাতে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। আচ্ছা, তো খুবই লো ডোজে ইউজ করা হয় স্টেরয়েড, অবশ্যই সেটি চিকিৎসক পরামর্শ দিবেন, সেই অনুযায়ী রোগী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি গ্রহণ করতে পারবেন। আরেকজন দর্শক যিনি বলছিলেন যে আসলে নাকের পলিপ সম্পর্কে তিনি কিছুটা জানতে চেয়েছেন, পলিপের অপারেশন বা পলিপের চিকিৎসা সম্পর্কে। উনি কিন্তু নাকের পলিপ না, উনি জানতে চেয়েছেন নাকের মাংসপেশি, মাংসপেশি। এটা আসলে আমাদের একটা ভুল ধারণা আছে, নাকের মাংস, নাকের মাংস তো সবারই আছে, আপনি জানেন ইনফেরিয়ার টার্মিনেট নাকের একটা পার্ট। এটা অনেক সময় হয় কি যে ইনফেরিয়ার টার্মিনেটটা যে কোনো এক পাশে বড় হয়ে যায়, আমরা বলি হাইপারট্রফাইড হয়ে যায়, হাইপারট্রফি, এটাকে আমরা কিন্তু কমনলি বলি নাকের মাংস। আর পলিপ হচ্ছে আলাদা আর একটা জিনিস, সেটা হচ্ছে নাকে অ্যালার্জি, এই অ্যালার্জি রাইনাইটিস, তারপরে বিভিন্ন কারণে তার নাকে পলিপ হয়, বিভিন্ন দুই ধরনের পলিপ হয়, আমরা বলি ময়ডাল পলিপ, নাকের ভেতর থেকে আসে বিভিন্ন জায়গায়, আর একটা যে ম্যাক্সিলারি সাইনাস, আমাদের ভিতরে যে নাকের, নাকের পাশে যে কতগুলি বায়ুথলি আছে, এই সাইনাস দিয়ে অনেক সময় একটা পলিপ হয়, সেটাকে আমরা বলি অ্যান্ট্রোকনাল পলিপ। এটারও আমরা, এটারও আলাদা আলাদা চিকিৎসা আছে। তবে উনি যেটা বললেন, যদি তার নাকের মাংস বৃদ্ধি, এটা যদি তাকে দেখতে হবে এখন ক্লিনিক্যালি, যে তার সাথে ডেভিয়েটেড নেজাল সেপটাম থাকে, মানে আমাদের নাকের যে সেপটামটা এক পাশে ডেভিয়েশন হয়ে যায়, তার উল্টা পাশে পর্দাটা বাঁকানো থাকে, তখন কি হয়, তার উল্টা পাশের যে ইনফ্রেট টার্মিনেটটা হাইপারট্রফিড হয়ে যায়। অবশ্যই এর চিকিৎসা আছে, আমরা প্রথমে তাকে কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করি, যদি ভালো না হয় তার সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে, সার্জারি করলে এটা ভালো থাকে। অনেক সময় আমরা এই ইনফ্রেট, যে নাকের যে মাংসভিত্তিটা, সেটা আমরা রিডাকশন করে দিই, আমরা সেটাকে হাইপারট্রফিক ইনফ্রেট টার্মিনেটটাকে আমরা কমায় দিই, বা অনেক সময় ডায়াথার্মি করে দেওয়া হয়, সার্জারি করে কমায় দেওয়া হয়, বিভিন্ন ধরনের সার্জারি আছে, করলে এটা ঠিক থাকে, সাথে তার নাকের পর্দাটাও ঠিক করে দিতে হয়। যে অবশ্যই সার্জারি বা অপারেশনের চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায়, যেটি আপনি উল্লেখ করেছেন। আমরা একটু কথা বলতে চাই সাইনোসাইটিস সম্পর্কিত, খুব বহুল প্রচলিত একটি টার্ম, আমরা সকলেই জানি, কিন্তু আসলে বিষয়টি কি সেটি একটু জানতে চাই। সাইনোসাইটিস বলতে আমরা কি বুঝি, বা কখন এটি হতে পারে? সাইনোসাইটিস হচ্ছে সাইনাসের প্রদাহ, সোজা বর্ণনা। এখন এটা কি, সাইনাসগুলো কোথায় থাকে এটাকে বুঝতে হবে। আমাদের যে নাক, নাকের পাশে যে মুখমণ্ডল, মুখমণ্ডলে যে হাড়গুলি, সেই হাড়ের ভিতর কিছু বায়ুথলি থাকে, হ্যাঁ, এটাকে বলে সাইনাস। এরকম অনেকগুলি বায়ুথলি আছে, ফাঁপা জায়গা, যেমন ম্যাক্সিলারি সাইনাস, ময়ডাল সাইনাস, ফেনয়েড, এই ফাঁপা জায়গাগুলি। কারো যদি এরকম অ্যালার্জিক রাইনাইটিস থাকে, যার যার ফলে তার অনেক বছর থেকে, তখন হয় কি সাইনাসগুলির মধ্যে কিছু রস জমে, আমরা তখন প্রদাহের কারণে কিন্তু ইনফ্লামেশন হয়, কিছু রস জমে, ডিসচার্জ হয় তাদের, তখনই আমরা এই সাইনোসাইটিসের প্রকোপগুলো দেখতে পারি। এটা দেখা যায় যে এটার কিছু লক্ষণ দেখা যায়, তার সকালে মাথা ব্যথা হয়, তারপর নাক বন্ধ থাকে,
তারপর নাক দিয়ে তার রস গড় ঘন মানে ঘন রস বের হয় বা ডিসচার্জ বের হয়, এগুলি হয়, নাক বন্ধ লাগা, মাথা ব্যথা হতে পারে। আমরা সাইনোসাইটিস বিষয়টি কি, এটা কি ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ এবং তার লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায় সেটি সম্পর্কে আপনার কাছে শুনলাম। চিকিৎসা সম্পর্কে এবং প্রতিরোধ সম্পর্কে আপনার কাছে আমরা জানবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরব, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় নাকের অ্যালার্জি, সাইনোসাইটিস, মাথা ব্যথা, কারণ, প্রতিরোধ ও প্রতিকার। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আরাফাত, সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে সাইনোসাইটিস সম্পর্কে আপনার কাছে শুনছিলাম, লক্ষণগুলো শুনেছি, সাইনোসাইটিস কী সেটি আমরা জেনেছি। সাইনোসাইটিস হলে আমরা কী কী ধরনের ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে থাকি বা করার প্রয়োজন মনে করেন? সাইনোসাইটিস হলে আমরা প্রথমে দেখা যায় যে রোগীকে একটা এক্সরে প্যারানাজাল সাইনাসিস দিয়ে থাকি, কিছু এক্সরে করলে তখন বোঝা যায় যে তার সাইনাসগুলির কী অবস্থা। আর কিছু প্রথম এরপরে আজ আরও কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন তার কিছু আমরা অনেক সময় সিটি স্ক্যানও করি, নোজ অ্যান্ড পিএনএস করে আমরা দেখি যে তার অন্যান্য সাইনাসগুলির কী অবস্থা, এগুলি দেখা হয়। কিন্তু তো ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা আগেই করি, কিছু লক্ষণ কিছু এক্সামিনেশন করে দেখি, অনেক সময় নেজোএন্ডোস্কোপি করে দেখি যে তার সাইনাস থেকে কোনো ধরনের ডিসচার্জ আসতেছে কি না, বা পলিপ থাকলে অ্যাসোসিয়েটেড। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইনোসাইটিসের ক্ষেত্রে যে আপনি বলছিলেন যে পলিপ দেখা যায় নাকে, হয় এথময়েডাল পলিপ বা এন্ট্রোকোনাল অ্যাসোসিয়েটেড থাকে, এই জন্যই এইসব পরীক্ষাগুলো আমরা নেজোএন্ডোস্কোপি করেও আমরা দেখতে পারি। কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন তো আপনারা যদি নাম বললেন করে থাকেন এবং ক্লিনিক্যালিও আসলে আপনারা সবসময় বুঝতে পারেন যে সেটি সাইনোসাইটিস কিনা। যখন এটি ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, আপনারা চিকিৎসা কিভাবে করেন? চিকিৎসা সম্পর্কে মানুষ আসলে এভাবে জানতে চান যে সার্জারি করলে কি পারমানেন্ট চিকিৎসা হয়ে গেল কিনা বা দীর্ঘমেয়াদী চিকিৎসা কিনা, আপনি যদি একটু উল্লেখ করেন। এটা আসলে আমরা দুইভাবে চিকিৎসা করে থাকি, কারো হয়তো আমরা ড্রাগ ট্রিটমেন্টের মাধ্যমে, আর কারো যদি ড্রাগ ট্রিটমেন্ট ফেলিওর হয় দেন আমরা সার্জারি। আচ্ছা, এখন ড্রাগ ট্রিটমেন্টের কিছু ওষুধ আছে, অ্যান্টিহিস্টামিন, এবং যদি কার অনেক সময় দেখা যায় খুবই প্রচণ্ড তীব্রতা, আমরা যেটা বলি অ্যাকিউট সাইনোসাইটিস, যে মেক্সেলেরি হতে পারে, তখন আমরা কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দেই, মন্টিলুকাস, এগুলো আমরা ইউজ করি, তাতে তার কিছু যদি রিলিভ হয়। এরপরে আমরা লং টার্ম কিছু ওষুধ দিই, যে একই সেম ওষুধ যেগুলো বললাম, অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস, নেজাল স্টেরয়েড, এগুলো ইউজ করি। এতে যদি সে কিছুদিন ভালো থাকে, ভেরি গুড, আস্তে আস্তে তার কিছুটা উপকার পেতে থাকে। যদি দেখা যায় যে না, লং টার্ম ইউজ করেও তারপর বারবার তার রিকারেন্ট হচ্ছে ইনফেকশান, তার রিকারেন্ট কষ্ট পাচ্ছে, সাথে অ্যাসোসিয়েট মাথা ব্যথা হচ্ছে, তখন আমরা সিটি স্ক্যানের উপরে বেস করে তাকে আমরা এখন যে আমরা যে সার্জারিগুলিকে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটা হচ্ছে নাকের ছিদ্র দিয়ে আমরা ক্যামেরার মাধ্যমে রড দিয়ে আমরা এই যে সাইনাসগুলোকে ক্লিয়ার করে দিই, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা বলে। এই সাইনাসগুলোতে যেই সব রস জমে বা ঘন সেগুলোকে আমরা পরিষ্কার করার সময় পলিপ হয়ে থাকে, এগুলোকে আমরা তখন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে সেটি আপনারা কিওর করবার চেষ্টা করেন। এই অপারেশন কি একাধিকবার করার প্রয়োজন হতে পারে কখনো কোনো সময় হতে পারে? এই সার্জারির পরেও কিন্তু তাকে এই যে তার যে অ্যালার্জি যাতে যেটা আছে এটা কমায় রাখার জন্য কিছু অ্যান্টিস্টামিন তাকে খেয়ে অপারেশন পরবর্তী সময় কিছু ঔষধ কিছুদিন খেয়ে কন্টিনিউ করতে হবে, তাকে মেনে চলতে হবে। অ্যালার্জির প্রথম কাজই হচ্ছে আপনার অ্যাভয়েডেন্স, দূরে থাকা, অ্যালার্জিক সাবস্টেন্স থেকে দূরে থাকতে হবে। আপনি এইটা যত ওষুধই ব্যবহার করেন, যদি অ্যাভয়েডেন্স না হয় তাহলে কিন্তু আপনার ই হবে না। অর্থাৎ সেই সচেতনতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে প্রতিরোধের উপায়। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যেহেতু মাথা ব্যথা আমাদের সকলেরই আছে এবং এই যে আমরা বলেছি নাকের অ্যালার্জি অথবা সাইনোসাইটিস, তার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে মাথা ব্যথার, এই প্রসঙ্গে যদি একটু বলেন। মাথা ব্যথার তো আসলে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা। এই সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা আসলে রোগীরা নিয়ে আসে, দেখা যায় বলে যে আমি সকালে ঘুম থেকে উঠলে আমার মাথাটা ব্যথা হয়, আমরা মর্নিং হেডেক বলি। তার সাথে সাথে আরও তার যে নাকের ডিসচার্জ, নাক বন্ধ থাকা, এগুলি তো তার থাকেই, এবং মাথা ভার লাগা, জি, সবচেয়ে বড় জিনিস এটা, এই বিষয়গুলি আছে। এছাড়া তো আরও মাথা ব্যথার কারণ আছে জানেন, মাইগ্রেন, নিদ্রাহীনতা, তারপরে টেনশন হেডেক, সেগুলো আলাদা এন্টিটি, সেগুলি আলাদা। বাট এই যে সাইনোসাইটিসের সাথে মাথা ব্যথাটার সম্পর্কটা দেখা যায় এরকমই, সবসময় তার একটা এই সমস্যাগুলি থাকে।
যদি এটা হচ্ছে সাইনোসাইটিসের একটা কমপ্লিকেশন আলটিমেটলি দাঁড়ায় যে তার সাথে সাথে মাথা ব্যথা হচ্ছে, তখন আমরা এই ধরনের যে আমি বললাম, তখন যদি হয় তখন আমরা সিটি স্ক্যান করে দেখি যে তার কী অবস্থা বা তার সব কোন কোন সাইনাসগুলো ইনভলভ। হ্যাঁ, তখন আমরা সেই অনুযায়ী ড্রাগ ট্রিটমেন্ট দিই। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্জারিও এখানে সার্জারিও বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিরোধ বা কীভাবে আমরা দূরে থাকতে পারি, কীভাবে এই সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, সে সম্পর্কে একটু বলবেন। প্রতিরোধের উপায়গুলো কী হতে পারে? প্রতিরোধে যে আমি প্রথমে বললাম যে এই টোটাল বিষয়গুলিতে যদি অ্যালার্জি রাইনাইটিস বলি, সাইনোসাইটিস বলি, তাকে প্রথম হচ্ছে অ্যাভয়েডেন্স টু ডাস্ট, ঝুলাবালি থেকে দূরে থাকা। কীরকম বাসায় যদি তার বিছানা তার বালিশটা যদি তার কারো যদি অ্যালার্জি রাইনাইটিস থাকে, আমাদের বলা হয় যে তার বালিশটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা, তারপর ঘরের ধুলাবালি থেকে নিজেকে একটু বিরত রাখা। এখন তো আমরা মাস্ক ব্যবহার করতে শিখে গেছি, যেখানে ধুলাবালির কাজ করতে তাকে মাস্ক ব্যবহার করা। বাসায় যদি পেট থাকে সেখান থেকে তাকে একটু ই করে থাকতে হবে, গৃহপালিত পশু বা যেতে থাকে, কারণ এই পেটের যে পশুর যে লোম, এই লোমও কিন্তু একটা অ্যালার্জি। তারপর অনেক সময় আমাদের কারপেট, এই যে কোনো জায়গায় আছে, এই কারপেট থেকেও কিন্তু একটা অ্যালার্জেনের সোর্স। এই এইগুলো থেকে অ্যাভয়েডেন্স। এরপর হচ্ছে যা কারা কেউ যদি এইভাবে দীর্ঘদিন থেকে ভুগতে থাকে, অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, না নিলে আলটিমেটলি দেখা যায় অ্যালার্জি রাইনাইটিস থেকে সাইনোসাইটিস, পলি, পরে পরে দিনে দিনে আস্তে আস্তে ডিজিজটা তার বাড়তে থাকে। এবং সচেতনতা, এই কারো যদি স্পেসিফিক কোনো ফুডে অ্যালার্জি থাকে সেই ফুডটাকেও তাকে অ্যাভয়েড করতে হবে। আমরা প্রতিরোধের বিষয়গুলো শুনলাম এবং আপনার কাছে আরেকটি বিষয় জানলাম যে একটি আরেকটির সাথে, অর্থাৎ একটি রোগ আরেকটির সাথে সম্পর্কিত, একটিকে যদি আমরা অবহেলা করি তাহলে সেটির কমপ্লিকেশন হিসেবে আরেকটি ডেভেলপ করতে পারে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ প্রাথমিক অবস্থাতেই চিকিৎসকের কাছে গিয়ে বা সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা উচিত। আমরা জানি যে প্রত্যেকটি বিভাগে আমাদের সামাজিকতায় দেখা যায় যে আমরা প্রথমে কিন্তু চিকিৎসকের কাছে আসি না। জি জি, প্রথমে হয়তো কারোর কাছে জিজ্ঞেস করলাম ফার্মেসির থেকে, অনেক সময় অপচিকিৎসারও সম্মুখীন হয়, হই আমরা, দেখা যায় যে নাকের ভিতরে যে বললো যে একজন মাংসপিণ্ড, তখন করে কি অনেক সময় অ্যাসিড দিয়ে, যেটা অপচিকিৎসা, হাতুড়ি চিকিৎসা আমরা বলি, মানে বিভিন্ন ধরনের কবিরাজি চিকিৎসা করে আরও নাকের খারাপ অবস্থা নিয়ে আসে। এইটা যাতে মানুষ না করে, শুরুতেই যেন একজন চিকিৎসকের নাক কান গলার পরামর্শ নেয়, ডাক্তারের পরামর্শ। অবশ্যই, যে বিষয়টি জানতে চাইছিলাম যে আমরা জানি আমাদের মেডিকেল সায়েন্সের প্রত্যেকটি বিভাগেই বা প্রত্যেকটি শাখায় অনেক আধুনিকায়ন হয়েছে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির চালু হচ্ছে। নাক কান গলা বিভাগেও সেরকম আমরা শুনেছি যে অনেক রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ ট্রিটমেন্ট প্রতিনিয়ত চালু হচ্ছে বা আপনারা প্র্যাকটিস করছেন, সেরকম সার্জারি সম্পর্কে কিছু উদাহরণ যদি আমরা দিই। এটা যেমন যে আমি যেটা বললাম এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটা এখন আমরা ইমেজ গাইডেড সাইনাস সার্জারিও করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে, বড়ো বড়ো হাসপাতালগুলো যেমন ঢাকা মেডিকেলে আমি আছি, তারপরে বঙ্গবন্ধু, নাক কান গলা ইনস্টিটিউট, সব জায়গায় এখন অনেক ধরনের রিসেন্ট সার্জারি হচ্ছে। এইসব এইসব রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ সার্জারি ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো আমরা পেতে পারি। আমাদের দেশে আরেকটি বিষয় খেয়াল করা যায় যে আমি যেখানে বসি বিআরবি হাসপাতাল, এখানেও কিন্তু এখন আমি রেগুলারলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, সব অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট এখানে আছে, আমরা করছি। নাক কান এবং গলার ক্ষেত্রে বিশেষ করে যেহেতু আমরা নাক এবং সাইনোসাইটিসের কথা আলোচনা করছি, অ্যান্টিবায়োটিকের বেশ কিছু সময় বেশ রোল আছে বা ভূমিকা আছে বলে আমরা জানি, কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক ঔষধের আমরা অপপ্রয়োগ করে থাকি। এই প্রসঙ্গে যদি আমাদের দর্শক, এইটা একটা ভালো জিনিস বলেছে যে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এই যে সাইনোসাইটিস, তারপরে এটা কিন্তু ম্যাক্সিমাম তো এগুলো ম্যাক্সিমাম হয় কি ভাইরাল ইনফেকশন দ্বারা হতে পারে। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের খুব বেশি রোল। অ্যান্টিবায়োটিকের রোল কখন, যখন একদম তার জ্বর আসবে, তার একদম সাথে সাথে তার প্রচণ্ড মাথা ব্যথা, এটা দেখে আমরা দিতে হয়। এখন দেখা যায় যে মানুষ শুরুতেই একটা অ্যান্টিবায়োটিক, এখানে কিন্তু অ্যালার্জেন, অ্যান্টিহিস্টামিন, মনটুরাম বারবার বলছি, এগুলোর বেশি রোল। অতএব এখানে অ্যান্টিবায়োটিকের খুব বেশি রোল নাই, খুব কিছু কিছু ক্ষেত্রে ছাড়া, খুব মিনিমাল কিছু কেসে ছাড়া অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন নেই। এবং ইভেন ইদানিং আমরা দেখে থাকি যে কিছু কিছু ছোট বা মাইনর অপারেশনের ক্ষেত্রেও অভিজ্ঞ চিকিৎসকরা কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা থেকে বিরত থাকতে পারে। জি, কাজেই অ্যান্টিবায়োটিক ইউজের ক্ষেত্রে আমরা অবশ্যই সাবধানী হওয়া উচিত। কেন হচ্ছে কি, তাহলে তো আস্তে আস্তে তার রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যায়। রেজিস্ট্যান্ট মানে অনেকে দেখা যায় অ্যান্টিবায়োটিক সে হয়তো সাত দিনের কোর্স, সে দুই দিন খেয়ে একটু ভালো লাগছে, বন্ধ করে দিছে। জি জি, এটাই তো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে। অতএব এটা খুবই সাবধানে ইউজ করা উচিত, চিকিৎসকের পরামর্শ ছাড়া তো অবশ্যই ইউজ করা উচিত।
আরেকটি বিষয় এখানে জানা দরকার, যেহেতু নাকের অ্যালার্জি বা এই জাতীয় সমস্যার সাথে আমাদের নাকের ড্রপ ব্যবহারের একটি সম্পর্ক রয়েছে, অনেক রোগী সেটি ব্যবহার করে থাকেন এবং বহু বছরের পর বছর ধরে বছরের পর বছর ব্যবহার করছেন, এই বিষয়ে আপনার কাছে একটু আমরা গাইডলাইন চাই যে নাকের যে ড্রপ ব্যবহার করি এটা শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে কতদিন ব্যবহার করা উচিত বা কি ধরনের নেজাল ড্রপ আসলে ব্যবহার করা উচিত বা কোনটি ব্যবহার করা উচিত না। খুবই ভালো একটা কোশ্চেন করছেন, এটা খুবই জরুরি। এই পুরো প্রোগ্রামের মধ্যে মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে সে আপনি উনি নাকের ড্রপ ইউজ করছে কত বছর, 10 বছর ধরে। এই ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে 2 সপ্তাহের বেশি ইউজ করা যাবে না, ঠিক আছে? এই যে অ্যান্টাজল বিভিন্ন নামে পাওয়া যায়, বিভিন্ন অক্সিমেটাজলিন, জাইলোমেটাজলিন নামে, এটা একদমই একদমই উচিত না। এবং এটা কিন্তু আমরা জানি রাইনাইটিস মেডিকামেন্টোস একটা টার্মই আছে, একদম নাকের অবস্থা আরও তার যা হবে তার চেয়ে আরও খারাপ হতে থাকবে ভবিষ্যতে। অতএব অবশ্যই এই ড্রপ বছরের পর বছর বা চিকিৎসকের পরামর্শ ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে দীর্ঘমেয়াদী নাকের ড্রপ ব্যবহার করা উচিত না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। এবং নাকের বিভিন্ন অ্যালার্জিতে আমরা সকলেই ভুগে থাকি, এই সমস্যাগুলিতে আসলে কি করা উচিত সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরটিভির দর্শক যারা এই প্রোগ্রামটি দেখেছেন এবং আরটিভি কর্তৃপক্ষকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানে এতক্ষণ আমরা অ্যালার্জি, বিশেষ করে নাকেল অ্যালার্জি এবং সাইনোসাইটিস, সেই সাথে মাথা ব্যথা আমরা কিভাবে চিকিৎসা করব সেই বিষয়টি জানবার চেষ্টা করেছি। এবারে আপনাদের জন্য রয়েছে হেলথ টিপস। শীতকাল হোক বা গরম, অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যার ফলে সর্দি, কানে ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, এমনকি গলার ভিতরে টনসিল ইনফেকশনও দেখা দিতে পারে। তাই আইসক্রিম বা ঠান্ডা কোমল পানীয় পান থেকে যতটুকু সম্ভব বিরত থাকা উত্তম। কান চুলকালে কাঠি, কটন বাড বা ধাতব কোনো বস্তু দিয়ে খোঁচানো যাবে না, তাতে কানে ইনফেকশন আর পর্দা ছিটে যেতে পারে। নিয়মিত গোসল করা সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই মঙ্গল। এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, বিছানা, বালিশ ব্যবহার করতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিরোধক ও প্রতিষেধক ঔষধ গ্রহণ করতে হবে। নিয়মিত লেবু ও আদা দিয়ে গরম পানি বা লেবু চা পান করা যেতে পারে। আর মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়ম মাফিক জীবনযাপন করাই সুস্থ জীবনের মূল মন্ত্র। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহের অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।